নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো। জানা যাচ্ছে যে পঞ্চায়েত ভোট বাতিল করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, পঞ্চায়েত ভোট বাতিল করা হয়েছে, অর্থাৎ আগামীকাল শনিবার যে ভোট হয়ে গিয়েছে, তো সেই ভোট কিন্তু বাতিল করা হয়েছে। তো সোমবার আবার নতুন করে ভোট হতে চলেছে, অর্থাৎ পঞ্চায়েত ভোট যে শনিবার হলো, সেই ভোট কিন্তু বাতিল করা হয়েছে, নতুন করে আবার ভোট করানো হবে সোমবার। যে রাজ্যের দিকে দিকে কিন্তু এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে একাধিক জেলা। অশান্তির জেরে বিভিন্ন বুথে ব্যালট বাক্স ছিনতাই, ছাপ্পা, ভোটের ঘটনা ঘটেছে, এবং যে কেন্দ্রগুলোতে ভোট লুট হয়েছে বা ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, সেগুলোতে পুনরায় ভোট গ্রহণ করা হবে। তো এরকমই কিন্তু তথ্য সামনে আসছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত বলা যেতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তো জানা যাচ্ছে যে আজকের রাত্রিরে কিন্তু এ ব্যাপারে পুরোপুরি ঘোষণা করা হবে যে কোন কোন বুথে আবার পুনরায় ভোট গ্রহণ করা হবে, বা যদি করা হয় সেগুলো কোন কোন বুথে করা হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে শনিবার কিন্তু গোটা বাংলা জুড়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো এমনিতেই 30 জন মানুষের প্রাণ হারিয়ে গিয়েছে। তো চারিদিকে কিন্তু বলা যেতে পারে নানান ধরনের অশান্তির খবর সামনে আসছিল। কোথাও ব্যালট বক্স ছিনতাই হয়ে গিয়েছে, কোথাও সাধারণ মানুষ ব্যালট বক্সকে পুকুরে ফেলে দিচ্ছেন, নর্দমায় ফেলে দিচ্ছেন, এন কোথাও আবার সাধারণ মানুষ কিন্তু বলা যেতে পারে ক্ষিপ্ত হয়ে গিয়ে বুথ ভাঙচুর করে দিচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যে গুন্ডা বাহিনীরা সন্ত্রাস তৈরি করছে, কোথাও দেখা যাচ্ছে এই যে বিএসএফ, অর্থাৎ যারা এসেছিলেন সেন্ট্রাল বাহিনী, তাদের দেখা কোনো চিহ্নই নেই, তারা বুথেই নেই। ফলে সেই সমস্ত বুথগুলোতে বলতে পারে ভয়ঙ্কর এক সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল। তো বন্ধুরা, এই মুহূর্তে যে খবর সামনে আসছে, যে সমস্ত বুথগুলোতে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল বা ছাপ্পা ভোট হয়েছে, ভোট ভোট লুট হয়েছে বলে খবর এসছে, তো সেই সমস্ত বুথগুলোতেই কিন্তু আবার পুনর্নির্বাচন করা হতে পারে। তো এখনও পর্যন্ত এ ব্যাপারে এখনও আপডেট আসেনি। জানা যাচ্ছে যে আজকের রাতেই এই ফাইনাল আপডেট দিয়ে দেবে রাজীব সিনহা। তো অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, পাশাপাশি রাজ্যে 356 ধারা জারিরও দাবি তুলেছেন তিনি। তো শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের 2 মন্ত্রী ব্রাত্য বসু শশী পাঁজা এবং মুখপাত্র কুণাল ঘোষ শনিবার সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন যে 61,539টি বুথে ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে মাত্র 60টি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে, বাদবাকি কোথাও কোনো অশান্তির খবর নেই। তবে এই তথ্য মানতে নারাজ বিরোধীরা। তো বন্ধুরা, তো যে তথ্য সামনে আসছে তাতে করে আগামীকাল ভোট হতে পারে কি না, তো সেটা জানার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলে চোখ রাখুন।